সুপ্রিয় বিসিএস ও ব্যাংক জব চাকরি প্রার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মুস্তফা কামাল। আজ আপনাদের সাথে ট্রান্সলেশন করার কিছু রুলস, টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। বিশেষ করে বিসিএস এবং ব্যাংক জব রিটেন পরীক্ষায় যে ট্রান্সলেশনগুলো আসে, সেই ট্রান্সলেশনগুলো আমরা জানি একটু স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন হয় এবং বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা দুটি অনুবাদ ছাত্রছাত্রীদেরকে লিখতে হয়। তো অল্প সময়ের মধ্যে কিভাবে দ্রুত ট্রান্সলেশনগুলো করা যাবে, বড় বড় সেন্টেন্স কিভাবে শুরু করতে হবে, কোন কোন জায়গাগুলোতে সেন্স ডেভেলপ করতে হবে, কোন কোন জায়গায় সেন্স ডেভেলপ করা যাবে না, আর কোন অংশটুকু প্রথমে, কোনটি মাঝখানে, কোনটি পরে এভাবে বসবে, সেই বিষয়গুলো মূলত আমরা আজকের এই আমাদের রেকর্ডেড ক্লাসে দেখাবো। আশা করি আপনাদের যে থার্স্ট বা ডিজায়ার রয়েছে এই ভিডিও দেখার পর সেটি অনেকখানি ফুলফিল হবে। তাহলে আমরা চলুন শুরু করি। আর আমরা এই কন্টেন্টটি নিয়েছি আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের পেজ 520 থেকে। আমরা কতগুলো রুল, টিপস এবং ট্রিক্স দেখাবো যেগুলোর মাধ্যমে বড় বড় সেন্টেন্স অনায়াসেই অনুবাদ করা সম্ভব হবে। তাহলে আমরা প্রথম রুলটিতে চলে যাই, রুল 1। বাংলা বাক্যে বড় জায়গা প্রথমে বসে, তারপর তার থেকে ছোট জায়গাটি বসে এবং তারপর সবচেয়ে ছোট জায়গাটি বসে। দেখেন, বাংলা বাক্যে যখন একটা বড় সেন্টেন্স লিখব, যদি একের অধিক জায়গা থাকে, বাংলা বাক্যে সবচেয়ে বড় জায়গাটি প্রথমে হবে, মাঝের জায়গাটি মাঝে এবং সবচেয়ে ছোট জায়গাটি শেষে বসবে। কিন্তু ইংরেজিতে উল্টো, অর্থাৎ এটি রিভার্স হয়ে উল্টে যাবে। সবচেয়ে ছোট জায়গাটি প্রথমে বসাবো, তারপর তার চেয়ে বড় জায়গাটি, মাঝের জায়গাটি এবং সবচেয়ে বড় জায়গাটি শেষে বসবে। সাধারণত ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গা মাঝের জায়গার আগে আন্ডার এবং শেষের জায়গার আগে অফ বা ইন থাকবে। তাহলে আমরা একটা সেন্টেন্সে চলে যাই। দেখেন, পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতা চাপলি ইউনিয়নের কুয়াকাটা দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। এক লাইন দেখেন, পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতা চাপলি ইউনিয়নের কুয়াকাটা দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। এখানে তিনটা জায়গা আছে, পটুয়াখালী জেলা বড় জায়গাটা বাংলায় প্রথমে আসে, কলাপাড়া থানা এটা মাঝের জায়গা মাঝখানে আসে, লতা চাপলি ইউনিয়ন বাংলা বাক্যে সবার শেষে চলে গেছে। এই তিনটা জায়গা যখন আমরা লিখবো, আমরা এই লতা চাপলি ইউনিয়ন এই কথাটা প্রথমে লিখবো, কলাপাড়া থানা এটা মাঝখানে লিখবো, পটুয়াখালী জেলা এটা শেষে লিখবো। তাহলে এখন দেখেন, আমরা এটা যখন শুরু করবো, মূল বাক্যের সাবজেক্ট কোনটা? সাবজেক্টটা হলো কুয়াকাটার দৈর্ঘ্য 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। মানে কুয়াকাটার দৈর্ঘ্য, কুয়াকাটার দৈর্ঘ্য মানে কুয়াকাটা 30 কিলোমিটার দৈর্ঘ্য এবং 6 কিলোমিটার প্রশস্ত বিশিষ্ট, এরকম বলতে পারি। তাহলে আমরা যদি লিখি, দেখেন মূল সেন্টেন্স, কুয়াকাটা ইন লতা চাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। কুয়াকাটা হলো সাবজেক্ট, ইন লতা চাপলি ইউনিয়ন আর সবচেয়ে ছোট জায়গাটা আমরা আগে লিখলাম, আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন মাঝের জায়গাটা মাঝখানে, অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট বড় জায়গাটি সবার শেষে, ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইন লেন্থ অ্যান্ড 6 কিলোমিটার ইন ব্রেথ। দেখেন, এটা আমাদের সাবজেক্ট করলাম কুয়াকাটাকে, কুয়াকাটা অর্থাৎ মূল সেন্টেন্সটা করলাম কুয়াকাটা 30 কিলোমিটার দৈর্ঘ্য এবং 6 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট। কুয়াকাটা মূল সেন্টেন্সটা হলো, দেখেন এখানে আমাদের মূল সেন্টেন্সটা আমি একটু আন্ডারলাইন করে দেখাচ্ছি, কুয়াকাটা, আর এখানে এটুকু দেখেন, এটা হলো আমাদের মূল সেন্টেন্স। খেয়াল করেন, মূল সেন্টেন্স কুয়াকাটা ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইন লেন্থ অ্যান্ড 6 কিলোমিটার ইন ব্রেথ। এটা হলো এখানকার মূল ক্লজ বা মূল সেন্টেন্স, যদি বলি মূল ক্লজটা, কুয়াকাটা ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইন লেন্থ অ্যান্ড 6 কিলোমিটার ইন ব্রেথ। এটাকে আপনি এভাবেও লিখতে পারেন, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ কুয়াকাটা আর অ্যাবাউট 30 কিলোমিটার অ্যান্ড 6 কিলোমিটার রেসপেক্টিভলি। যদি লেন্থ এবং ব্রেথকে সাবজেক্ট করি, শেষে রেসপেক্টফুলি কথা বলতে হবে, অর্থাৎ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ কুয়াকাটা। আমরা যদি এরকম লিখে দেখেন, আমি একটু দেখাচ্ছি, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ কুয়াকাটা আর অ্যাবাউট 30 কিলোমিটার অ্যান্ড 6 কিলোমিটার রেসপেক্টিভলি। আমরা এভাবেও লিখতে পারি, আমরা আবারও দেখাচ্ছি, দেখেন এটা একটু ভালো করে দেখেন, দুইটা যে কোনো একভাবে আমরা মূল সেন্টেন্সটাকে লিখতে পারি।
দুইটা যে কোনো এক ভাবে আমরা মূল সেন্টেন্সটাকে লিখতে পারি। প্রথমটা বললাম যে কুয়াকাটা ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইন লেন্থ এন্ড 6 কিলোমিটার ইন ব্রেথ। এখানে কুয়াকাটাকে আমরা সাবজেক্ট করলাম, আর যদি লেন্থ এন্ড ব্রেথ কে সাবজেক্ট করি, দৈর্ঘ্য প্রস্থকে সাবজেক্ট করলে দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ কুয়াকাটা আর অ্যাবাউট 30 কিলোমিটার এন্ড 6 কিলোমিটার। এখানে রেসপেক্টিভলি, যেহেতু লেন্থ এন্ড ব্রেথ করা হয়েছে, এই রেসপেক্টিভলি মানে যথাক্রমে, রেসপেক্টিভলি মানে হলো যথাক্রমে। আচ্ছা, এটা এখন তিনটা জায়গা আছে, পটুয়াখালী জেলা আর জেলার কলাপাড়া থানার লতা চাপলি ইউনিয়ন, তিনটা জায়গা আমরা প্রথমে লতা চাপলি লিখবো, তারপর কলাপাড়া থানা, এরপর পটুয়াখালী ডিস্ট্রিক্ট। তাহলে দেখেন প্রথম সেন্টেন্স আসেন কুয়াকাটা, এরপর জায়গা তিনটা বসান, ইন লতা চাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন ও পটুয়াখালী ডিস্ট্রিক্ট। দেখেন এই তিনটা জিনিস আমাদের হলো, এই তিনটা জায়গার জন্য বসলো, এই তিনটা জিনিস আমরা জায়গার জন্য বসালাম। এখানে ইন লতা চাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অব পটুয়াখালী ডিস্ট্রিক্ট। এখন পরের সেন্টেন্সে যদি এটা লিখতে চাই এরকম হবে, দেখেন দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ কুয়াকাটা, এইখানে এই কুয়াকাটার পরে এটা বসাতে হবে। আমরা পরের সেন্টেন্সে যদি ওই ফর্মেটে লিখতে চাই তাহলে কি হবে, দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ কুয়াকাটা ইন লতা চাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট আর অ্যাবাউট 30 কিলোমিটার অ্যান্ড 6 কিলোমিটার রেসপেক্টিভলি। এইভাবে দুইটা যে কোনো একটা ভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের একটা সেন্টেন্স ভিন্ন ভিন্ন ভাবে করা যাবে, আপনি একটু আস্থার সঙ্গে লিখতে থাকবেন। হ্যাঁ, একভাবে হয়তো বইতে লেখা আছে, আপনি অন্যভাবে চিন্তা করছেন, সে অন্য ভাবটা হতে পারে, সেক্ষেত্রে আপনার কনফিডেন্ট হতে হবে যে ইয়েস এই সেন্টেন্সটা কারেক্ট। তারপর দেখেন রুল টু, রুল টু এটা হলো নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার। নাউন ইন অ্যাপোজিশন কি, যে শব্দসমূহ নাউনের পরিচিতি তুলে ধরে, নাউনের উপাধি তুলে ধরে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। আমি আবারও বলছি, যে শব্দসমূহ নাউনের পরিচিতি তুলে ধরে, নাউনের উপাধি তুলে ধরে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। তো বাংলা সেন্টেন্সে এটা কিভাবে থাকে এবং ইংরেজি সেন্টেন্সে কিভাবে থাকে সেই জিনিসটা আমরা একটু দেখব। বাংলায় নাউনের পূর্বে বসে, নাউন ইন অ্যাপোজিশনটা বাংলায় নাউনের পূর্বে বসে, কিন্তু ইংরেজিতে নাউনের পরে দুটি কমা এর মাঝখানে বসে। বাংলায় নাউনের পূর্বে বসে কিন্তু ইংরেজিতে নাউনের পরে দুটি কমার মাঝখানে বসবে। তাহলে বাংলায় কি হবে, দেখেন আমরা একটা সেন্টেন্স দেখি, মসজিদটির নিকটে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজার দেখা যায়। এখানে খেয়াল করে দেখেন, কাজী নজরুল ইসলামের মাজার। এখন দেখেন এখানে নাউন ইন অ্যাপোজিশন, এখানে কোনটা বিদ্রোহী কবি, এখানে নাউন ইন অ্যাপোজিশনটা যদি চিন্তা করি এই বাক্যে, এটা হলো আমাদের বিদ্রোহী কবি, এটা হলো নাউন ইন অ্যাপোজিশন। ভালো করে দেখেন, বিদ্রোহী কবিটা হলো নাউন ইন অ্যাপোজিশন, এখানে কাজী নজরুল ইসলাম নাউনটা বাংলায় পরে বসেছে, বিদ্রোহী কবি নাউন ইন অ্যাপোজিশনটা আগে বসেছে। ইংরেজি যখন করব আমরা আগে কাজী নজরুল ইসলাম লিখবো, তারপরে বিদ্রোহী কবি র্যাবেল পয়েন্ট লিখবো, মাঝখানে দুটি কমা থাকবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু দেখাই এই দুইটা প্রয়োগ যদি দেখি, আমরা মূল যে নিয়মটা আলোচনা করছি সেটা একটু দেখি। এখানে এইটুকু মূলত, কাজী নজরুল ইসলাম দা র্যাবেল পয়েট, কাজী নজরুল ইসলাম দা র্যাবেল পয়েট, তাহলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাহলে নাউন এরপর অ্যাপোজিশন কমা দিয়ে লেখা। বাকি সাবজেক্ট কোনটা, মসজিদের নিকটেই কবি কাজী নজরুল মাজার দেখা যায়, মাজার হলো সাবজেক্ট, মানে মাজার দেখা যায়। খেয়াল করে দেখেন বাক্যের সাবজেক্ট হলো মাজার, মাজার দেখা যায়, তাহলে মূল ক্লজটা হলো মাজার দেখা যায়। মাজার ইংরেজি কি, দ্য শ্রাইন, খেয়াল করেন মাজার হলো শ্রাইন, দেখা যায় প্যাসিভ সেন্টেন্সে লিখতে হবে, দ্য শ্রাইন ইজ ফাউন্ড বা ইজ সিন। এখানে আমরা ফাউন্ডও বলতে পারি বা সিনও বলতে পারি। একটু দেখেন, দ্য শ্রাইন ইজ ফাউন্ড বা ইজ সিন, দেখেন দ্য শ্রাইন ইজ ফাউন্ড অথবা ইজ সিন, এটা হলো মূল ক্লজ বাক্যের, অর্থাৎ মাজার দেখা যায়, দ্য শ্রাইন ইজ ফাউন্ড অথবা দ্য শ্রাইন ইজ সিন। তারপরে কার শ্রাইনটা, কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, তাহলে দ্য শ্রাইন অফ কাজী নজরুল ইসলাম দ্য রেবেল পয়েট ইজ ফাউন্ড বা সিন নিয়ার বাই দ্য মস্ক, এখানে মসজিদের নিকটেই, নিয়ার বাই দ্য মস্ক। তারপরে দুই নম্বর এক্সাম্পল আসেন, ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন, ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। এখানে নাউন কোনটা, এখানে দেখেন আলফ্রেড নোবেলটা হলো নাউন, নাউন ইন অ্যাপোজিশন, ডিনামাইটের আবিষ্কারক, দেখেন ডিনামাইটের আবিষ্কারক, এখানে উপাধিটা আগে নাউনটা পরে। আমরা কি করব, ইংরেজি লেখার সময় আগে নাউনটা লিখবো তারপর উপাধিটা লিখবো। নাউন হলো আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টর অফ ডিনামাইট, তাহলে একটু মূল আমরা নাউন ইন অ্যাপোজিশনের ব্যাপারটা দেখি। দেখেন
আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টর অফ ডিনামাইট। আমরা প্রথমে নাউনটা লিখব, তারপরে নাউন ইন অ্যাপোজিশন। আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টর অফ ডিনামাইট, নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। প্রতিষ্ঠা করা এখানে ইনস্টিটিউশনালাইজ অথবা ইস্টাবলিশড, তাহলে হ্যাজ ইনস্টিটিউশনালাইজড নোবেল প্রাইজ। দেখেন এখানে কি হলো, আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টর অফ ডিনামাইট, আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টর অফ ডিনামাইট হ্যাজ ইনস্টিটিউশনালাইজড নোবেল প্রাইজ। রুল থ্রি, রুল থ্রিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম, খুব ভালো করে দেখতে হবে এই রুল থ্রিটা। যে সকল শব্দের সাথে র, তে, এর, ত, এ যুক্ত থাকে তা সাধারণত বাক্যের সাবজেক্ট হয় না। আমি আবারও বলছি, যে সকল শব্দের সাথে সাধারণত র, তে, এর, ত, এ যুক্ত থাকে তা সাধারণত বাক্যের সাবজেক্ট হয় না, এগুলো প্রিপোজিশনের পরে বসে, এগুলো প্রিপোজিশনের পরে বসে। তার মানে যে সকল শব্দের সাথে র, তে, এ, ত, এ নেই সেগুলো বাক্যের সাবজেক্ট। এখন আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প, হস্তশিল্প পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। এখন দেখেন বাংলাদেশের সঙ্গে র আছে, এটা সাবজেক্ট না। প্রত্যন্ত গ্রামের সঙ্গে র আছে, এটাও সাবজেক্ট না। বিভিন্ন কুঁড়ে ঘরে, কুঁড়ে ঘরের সঙ্গে একার আছে, এটাও সাবজেক্ট না। উৎপন্ন হস্তশিল্প, দেখেন এখানে হস্তশিল্প পণ্য, হস্তশিল্প পণ্য এইটুকু হলো আমাদের সাবজেক্ট। হস্তশিল্প পণ্যটা হলো সাবজেক্ট, আর উৎপন্নটা হলো এখানে একটা পাস্ট পার্টিসিপল, ম্যানুফ্যাকচার্ড বা প্রডিউসড, উৎপন্নটা হলো পাস্ট পার্টিসিপল, হস্তশিল্প পণ্য হলো সাবজেক্ট। তাহলে আমরা একটু দেখি, তাহলে আমাদের সাবজেক্ট দ্য হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্টস। ভালো করে দেখেন, হস্তশিল্প হলো আমাদের বাক্যের সাবজেক্ট, হ্যান্ডিক্রাফ্ট দ্য হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্টস, এখানে উৎপন্ন এটা পাস্ট পার্টিসিপল, ম্যানুফ্যাকচার্ড, যারা পাস্ট পার্টিসিপলটা জানেন না একটু পড়ে নেবেন, এই গ্রামারটা এখানে এসেছে। পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা আমরা যারা জানি না তারা একটা দেখে নিব। ম্যানুফ্যাকচার, এটা হলো পাস্ট পার্টিসিপল, ম্যানুফ্যাকচার। তারপর কোথায়, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে, বিভিন্ন কুঁড়ে ঘরেটা আগে আসবে, তারপরে প্রত্যন্ত গ্রামের, তারপরে বাংলাদেশের, তিনটা জায়গা। সবচেয়ে স্পেসিফিক, মোর স্পেসিফিক অ্যাডভার্বিয়ালস, সবচেয়ে সুনির্দিষ্ট, মানে বিভিন্ন কুঁড়ে ঘরে আগে আসবে, তারপর প্রত্যন্ত গ্রামের, তারপরে সবচেয়ে বড় জায়গাটা। তাহলে দেখেন, দ্য হ্যান্ডিক্রাফটস, হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড ইন ভেরিয়াস হার্টস অথবা কটেজেস অফ রিমোট ভিলেজেস, রিমোট ভিলেজেস প্রত্যন্ত গ্রামের অফ বাংলাদেশ, আর পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ, এম ইজ আর দ্বারা প্যাসিভ করতে হবে। আর এক্সপোর্টেড, আর এক্সপোর্টেড টু ভেরিয়াস কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বা ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই সেন্টেন্সটা লিখবার জন্য আমাদের দুই তিনটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। প্রথম হলো যে কোনগুলো সাবজেক্ট হয় বাক্যের, কোনগুলো হয় না সেটা আমাদের চিহ্নিত করতে পারতে হবে, প্রথম কথা যেটা। আর এখানে একটা গ্রামার আছে, রপ্তানি হয়, এটা প্যাসিভ, মানে রপ্তানি নিজে নিজে হয় না, অন্যের দ্বারা হয়, তাহলে বাক্যটা প্যাসিভ, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ, আর এক্সপোর্টেড হবে। আরেকটা আছে উৎপন্ন, এটা হলো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এটার ব্যবহার অধিকাংশ ছাত্রছাত্রী জানে না, এটা একটু পড়ে নিতে হবে, এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাস্ট পার্টিসিপলের ব্যবহার। তাহলে আর এক্সপোর্টেড টু ভেরিয়াস কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে দেখেন দ্য হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড ইন ভেরিয়াস হার্টস অথবা কটেজেস অফ রিমোট ভিলেজেস অফ বাংলাদেশ আর এক্সপোর্টেড টু ভেরিয়াস কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, আর এক্সপোর্টেড টু রপ্তানি করা হয়, আর এক্সপোর্টেড টু ভেরিয়াস কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, আর এক্সপোর্টেড টু ভেরিয়াস কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। কোশ্চেন ফোর, রুল ফোর, রুল অথবা টিপস বা ট্রিক্স ফোর, বাংলা বাক্যে দুটি সময় ও স্থান নির্দেশক শব্দের বড়টি প্রথমে বসে আর ছোটটি পরে বসে। বাংলা বাক্যে দুটি সময় অথবা স্থান, সময়ও হতে পারে স্থানও হতে পারে, দুটি সময় অথবা স্থান নির্দেশক শব্দের মধ্যে বড়টি প্রথমে হয়, বাংলা বাক্যে বড় স্থানটি প্রথমে বা বড় সময়টি প্রথমে আর ছোটটি পরে, কিন্তু ইংরেজিতে উল্টো, এটা রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ ছোটটি আগে হবে বড়টি পরে যাবে, ছোট সময় আগে, ছোট স্থান আগে, বড় সময় আগে, বড় সময় পরে। ইংরেজিতে ছোট স্থান বা সময়টা আগে হবে, বড় স্থান বা সময়টা পরে যাবে। একটা সেন্স খেয়াল করেন, তিনি আগামীকাল সকাল 7টায় এখানে উপস্থিত থাকবেন, এখানে দুইটা সময় আছে, আগামীকাল আর সকাল 7টায়,
এই সকাল ছাত্রা এটা হলো ছোট সময়, এটা হলো ছোট সময়, আর আগামীকালটা হলো বড় সময়। আর এই আগামীকালটা হলো বড় সময়, তাহলে আমরা যখন ইংরেজি করব সকাল ছাত্রা এটা আগে আসবে, আগামীকালটা পরে চলে যাবে। এই আগামীকালটা বড় সময় ইংরেজি যখন আমরা লিখব সকাল সাতটায় আগে আসবে, আগামীকালটা পরে চলে যাবে। তাহলে আমরা একটু দেখি, দেখেন, আর তিনি এখানে উপস্থিত থাকবেন, এটা প্রেজেন্ট সিম্পল ফিউচার সিম্পল টেন্স, হি উইল রিমেইন প্রেজেন্ট, হি উইল রিমেইন প্রেজেন্ট হিয়ার অ্যাট 7 AM টুমোরো। তো 7 AM লিখবো, তারপরে টুমোরো, অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং টুমোরো বলতে পারেন, অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং টুমোরো, অথবা অ্যাট 7 AM টুমোরো। তাহলে ছোট সময় আগে বড় সময় পরে, ইংরেজিতে ছোট সময় আগে বড় সময় পরে, বাংলায় বড় সময় আগে ছোট সময় পরে। আর একটা এক্সাম্পল দেখেন, হ্যাঁ, তিনি আগামী বছরের জুন মাস নাগাদ অবসরে গিয়ে থাকবেন, তিনি আগামী বছরের জুন মাস নাগাদ অবসরে গিয়ে থাকবেন। তাহলে এই যে আগামী বছরের জুন মাস, এখানে ছোট সময়টা হলো জুন মাস, আগামী বছরটা বড় সময়, তো জুন মাসটা আগে আসবে এবং আগামী বছরটা পরে যাবে। আর অবসরে গিয়ে থাকবেন এটা ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে। আমরা জানি যে বাইয়ের পরে ভবিষ্যৎ নির্দেশক সময়ের উল্লেখ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে হি উইল হ্যাভ রিটায়ার্ড বাই জুন নেক্সট ইয়ার, হি উইল হ্যাভ রিটায়ার্ড বাই জুন নেক্সট ইয়ার। তাহলে এটা সময়ের বিষয় গুলো। যদি জায়গার বিষয় হয়, আমরা বলেছি ছোট জায়গাটা আগে বড় জায়গাটা পরে। যদি আপনি এরকম বলেন যে তিনি 10 বছর ধরে ঢাকার ধানমন্ডিতে বসবাস করতেছেন, বা তিনি 10 বছর ধরে ঢাকার আজিমপুরে বসবাস করতেছেন, দেখেন এই যে ঢাকার আজিমপুরে বসবাস করতেছেন, এখানে আজিমপুরটা আগে হবে, ঢাকাটা পরে যাবে। যেমন হি, এরকম যে বলি হি হ্যাজ বিন লিভিং, হি হ্যাজ বিন লিভিং অ্যাট আজিমপুর ইন ঢাকা, হি হ্যাজ বিন লিভিং অ্যাট আজিমপুর ইন ঢাকা ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। দেখেন তিনি গত 10 বছর ধরে বা 10 বছর ধরে, হি হ্যাজ বিন লিভিং ঢাকা ফর 10 ইয়ার্স, এগুলি 10 বছর ধরে, গত 10 বছর বাদ দিয়ে ফর 10 ইয়ার্স, হি হ্যাজ বিন লিভিং অ্যাট আজিমপুর ইন ঢাকা ফর 10 ইয়ার্স। অর্থাৎ তিনি 10 বছর ধরে ঢাকার আজিমপুরে বাস করতেছেন, আজিমপুরটা ছোট সময়টা আগে থাকবে, ঢাকাটা বড় সময়টা পরে যাবে, আজিমপুরের আগে অ্যাট, ঢাকার আগে ইন। রুল 5, ইংরেজি বাক্যের শেষ অংশ থেকেও অনেক সময় বাংলা ট্রান্সলেশন শুরু করা যায়। আমরা অনেক সময় না বুঝি এই রুলটা অ্যাপ্লাই করবার চেষ্টা করি, একটু খেয়াল রাখতে হবে। ইংরেজি বাক্যের শেষ অংশ থেকেও অনেক সময় বাংলা অনুবাদ শুরু করা যায়। কখন? বিশেষ করে শেষের অংশে যখন প্রিপোজিশন এবং তারপরে আরো অংশ বিশেষ থাকে। আমি আবারও বলছি, বিশেষ করে শেষের অংশে যখন প্রিপোজিশন এবং তারপর আরো অংশ বিশেষ থাকে, তখন ইংরেজি বাক্যের শেষ অংশ থেকেও বাংলা অনুবাদ শুরু করা যেতে পারে। আমি আবারও বলছি, ইংরেজি বাক্যের শেষ অংশ থেকেও বাংলা অনুবাদ শুরু করা যায়, বিশেষ করে শেষের অংশে যখন প্রিপোজিশন এবং তারপরে আরো অংশ বিশেষ থাকে, তখন এই নিয়মটা বেশি কার্যকর হয়, ভালোভাবে কার্যকর করা যায়। যেমন দেখেন, দ্য মস্ক ইজ সেড টু হ্যাভ বিন বিল্ট ডিউরিং দ্য টেনিউর অফ দ্য মোগলস। একটু খেয়াল করবেন, এখানে এখানে একটা শব্দ আছে ডিউরিং, এটা হলো আমরা প্রিপোজিশন। এই ডিউরিং শব্দটা হলো প্রিপোজিশন। আমরা বলেছি যে প্রিপোজিশনের পরে যখন আরো অংশ বিশেষ থাকে, তখন বাংলা বাক্যের শেষ অংশ থেকে আমরা অনুবাদটি শুরু করতে পারি। তাহলে ডিউরিং এর পরে কি আছে? দ্য টিনিউর অফ দ্য মোগলস, মানে মোগল আমলে। তারপরে মসজিদ ইজ সেড টু হ্যাভ বিন বিল্ট। এখন দেখেন এই জায়গাটাতে অনেকেরই সমস্যা, এই এটুকু এই স্ট্রাকচারটা আমরা অনেকেই পারি না, এই স্ট্রাকচারটা পারতে হবে। এই স্ট্রাকচারটা দেখেন, টু হ্যাভ বিন বিল্ট, এটা কোন স্ট্রাকচার? আপনি স্ট্রাকচার মিলাতে না পারলে, আপনি কৌশল যতই জানেন, এই অনুবাদটা আপনি করতে পারবেন না। তাহলে স্ট্রাকচার জানতে হবে, ওয়ার্ড জানতে হবে, কৌশল জানতে হবে, টিপস ট্রিক্স জানতে হবে, রুলস জানতে হবে, তাহলেই কেবল আমরা নির্ভুলভাবে অনুবাদ করতে পারবো। এই টু হ্যাভ বিন বিল্ট, এটা পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ, পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ। সাধারণত সমাপ্ত কাজ নির্দেশ করতে পারফেক্ট ইনফিনিটিভ বসে, এটা যখন অন্যের দ্বারা হয় তখন এটা প্যাসিভ হয়, টু হ্যাভ এর পরে বিন আসে। যারা পারফেক্ট ইনফিনিটিভটা পারেন না, এটা আমাদের বইতে হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এই বইটা চমৎকারভাবে আলোচনা করেছি পারফেক্ট ইনফিনিটিভ, ওটা একটু দেখে নেবেন। আর ইজ সেইড, দেখেন ইজ সেইড এর প্যাসিভ কথিত আছে, এই ইজ সেইড মানে হলো কথিত আছে। তাহলে কি হবে?
দ্য মস্ক ইজ সেইড, মানে মসজিদটি কথিত আছে, টু হ্যাভ বিন বিল্ড, নির্মাণ করা হয়েছে, তাহলে ডিউরিং দ্য টেনিউর অফ দ্য মুঘলস, মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। দ্য মস্ক ইজ সেইড টু হ্যাভ বিন বিল্ড ডিউরিং দ্য টেনিউর অফ দ্য মুঘলস। তাহলে ডিউরিং এর পরের অংশ আগে লিখবো, মোগল আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। পরের এক্সাম্পলটা দেখেন, ডেমোক্রেসি মিন্স ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল দ্য সিটিজেন্স উইদাউট সোশ্যাল ক্লাস ডিভিশন। এখন দেখেন এখানে আছে উইদাউট প্রিপোজিশন, উইদাউট প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে দেখেন আরো অংশ বিশেষ রয়েছে, সেটা কি? উইদাউট সোশ্যাল ক্লাস ডিভিশন। তাহলে আমরা প্রিপোজিশনের পরের অংশটা আগে লিখবো, উইদাউট সোশ্যাল ক্লাস ডিভিশন, সামাজিক শ্রেণী বিভাজন না করে বা সামাজিক শ্রেণী বিভাজন ব্যতি রেখে, সামাজিক শ্রেণী বিভাজন না করে বা সামাজিক শ্রেণী বিভাজন ব্যতি রেখে। তাহলে ডেমোক্রেসি মিন্স ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল দ্য সিটিজেন্স, সকল নাগরিকের সাথে, ফর অল দ্য সিটিজেন্স, এটা হলো সকল নাগরিকের সাথে। তাহলে সামাজিক শ্রেণী বিভাজন না করে সকল নাগরিকের সাথে ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট, এখানে ন্যায্য ও সমান আচরণ করাকে গণতন্ত্র বলে। এখানে আমরা এখানে একটু শেষ নিয়ে যেতে পারি, অর্থাৎ এখানে দেখেন সামাজিক শ্রেণী বিভাজন না করে সকল নাগরিকের সাথে ভালো সমান আচরণ করাকে গণতন্ত্র বলে, এরকম লিখতে পারি, বা গণতন্ত্র বলতে সামাজিক শ্রেণী বিভাজন না করে সকল নাগরিকের সাথে ভালো সমান আচরণ করাকে বোঝায়। তাহলে আমরা এটুকু যদি এরকম বলি, দেখেন আমরা এটা যদি শেষে নিয়ে যাই, তাহলে গণতন্ত্র এখানে হবে বলে, একটু চেঞ্জ করতে হবে গণতন্ত্র বলে। তাহলে একটু দেখেন, আমরা ওই ফরম্যাটে দেখালাম, আমরা বলছি যে প্রিপোজিশনের পরে যখন অংশ বিশেষ থাকবে তখন আমরা ওই শেষের প্রিপোজিশনের পরে, মানে ইংরেজি বাক্যের শেষ অংশ থেকে বাংলা অনুবাদ শুরু করব। তাহলে সামাজিক উইদাউট সোশ্যাল ক্লাস ডিভিশন, মানে সামাজিক শ্রেণী বিভাজন না করে অথবা সামাজিক শ্রেণী বিভাজন ব্যতি রেখে, ফর অল দ্য সিটিজেন, সকল নাগরিকের সাথে সমান ও ভালো আচরণ করাকে গণতন্ত্র বলে। রুল সিক্স, অনেক ক্ষেত্রে বাক্য গঠন করার সময় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, এক্ষেত্রে ব্যক্তি বুঝলে ওয়ানকে সাবজেক্ট হিসাবে ধরতে হয়। আমি আবারও বলছি, অনেক ক্ষেত্রে বাক্য গঠন করার সময় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, এক্ষেত্রে ব্যক্তি বুঝলে ওয়ানকে সাবজেক্ট হিসেবে ধরতে হয়। যেমন দেখেন, রিক্সায় করে শাহবাগ থেকে টিএসসিতে যাওয়া যায়, রিক্সায় করে এটা সাবজেক্ট না, শাহবাগ থেকে টিএসসিতে যাওয়া যায়, শাহবাগও এখানে সাবজেক্ট না, টিএসসিও সাবজেক্ট না, যাওয়া যায় এটা ভার। তাহলে যাওয়ার কাজটা কে করে? একজন ব্যক্তি, যার দ্বারা কাজটা হচ্ছে এখানে নাই, ব্যক্তি বুঝলে আমরা ওয়ানকে সাবজেক্ট হিসেবে ধরতে পারি। তাহলে ওয়ান ক্যান গো টু টিএসসি ফ্রম শাহবাগ বাই রিক্সা, ওয়ান ক্যান গো টু টিএসসি ফ্রম শাহবাগ বাই রিক্সা। দুই নম্বর দেখেন, দিনরাত খাটাখাটি করে পরীক্ষায় ভালো করা যায়, দিনরাত খাটাখাটি করে পরীক্ষায় ভালো করা যায়, পরীক্ষায় ভালো করার কাজটা কে করতে পারে? একজন ব্যক্তি বা একজন ছাত্র। তাহলে ওয়ান ধরবো আমরা, ওয়ান ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন বাই ওয়ার্কিং হার্ড ডে অ্যান্ড নাইট, ওয়ান ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন বাই ওয়ার্কিং হার্ড ডে নাইট। এখানে ওয়ান যদি না করে আপনি স্টুডেন্ট ধরেন তাও হবে, এখানে যদি আগে এ প্যাসেঞ্জার বা এ পার্সন ধরেন সেটাও লেখা যাবে, ওয়ান করতে পারি অথবা অর্থ অনুযায়ী অন্য সাবজেক্ট, অন্য ব্যক্তিকে আমরা আনতে পারি। রুল সেভেন, বাক্য গঠন করার সময় সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে এবং সাবজেক্ট অব্যক্তি বুঝালে ইট এবং জায়গা বুঝালে দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। অনেক সময় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, তখন যদি সাবজেক্টটা অব্যক্তি হয় তাহলে সাধারণত আমরা ইট ধরবো, এবং জায়গা, সাবজেক্টে যদি জায়গায় হয়, মানে কোনো জায়গায় কিছু আছে বা নেই এরকম যদি হয় তাহলে দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু করতে হবে। অব্যক্তি বুঝালে ব্যক্তি বুঝালে ওয়ান, অব্যক্তি বুঝালে ইট, আর কোনো জায়গায় কিছু আছে বা জায়গায় কিছু নেই বুঝালে দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। যেমন দেখেন, বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়, বর্ষাকালে এটা অ্যাডভার্ব, বাংলাদেশে অ্যাডভার্ব, প্রচুরটা অ্যাডজেক্টিভ, বৃষ্টি হওয়াটা ভার। তাহলে এখানে কোনো নাউন নাই বা কোনো সাবজেক্ট নাই, তাহলে এখানে একটা সাবজেক্ট ধরবো আমরা ইট, ইট হ্যাভিলি রেইনস ইন বাংলাদেশ ইন দ্য মনসুন, ইট হ্যাভিলি রেইনস ইন বাংলাদেশ ইন দ্য মনসুন। এখানে দুইটা দেখেন, এখানে দুইটা অ্যাডভার্ব আছে, একটা হলো বাংলাদেশ আর একটা হলো মনসুন, আমরা কোনটা আগে নিব? আমরা কি মনসুন আগে নিব না বাংলাদেশকে আগে নিব?
এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো পজিশন অফ অ্যাডভার্বের নিয়মটা ফলো করতে হবে। পজিশন অফ অ্যাডভার্বের ক্ষেত্রে আগে জায়গা বসে তারপরে আপনার সময়টা বসে। পজিশন অফ অ্যাডভার্বের ক্ষেত্রে আগে জায়গা তারপর সময়, বাংলাদেশটা জায়গা এটা আগে হবে, আর ইন দা মনসুন বর্ষাকাল এটার সময় এটা পরে বসবে। সুন্দরবনে অনেক বাঘ আছে, দেখেন এটা জায়গা, দেয়ার আর টাইগার্স, দেয়ার আর মেনি টাইগার্স ইন দা সুন্দরবনস, দেয়ার আর মেনি টাইগার্স ইন দা সুন্দরবনস। কোনো জায়গায় কিছু আছে বা নেই বুঝালে দেয়ার আর দ্বারা সেন্টেন্স শুরু হবে বা দেয়ার ইজ দ্বারা। এটা ভুলে আমরা অনেকেই এইভাবে লিখি, দেখেন ইনকারেক্ট, অনেক ছাত্রছাত্রীকে এটা লিখি যে সুন্দরবন, দা সুন্দরবন হ্যাজ টাইগার্স, অনেকে এরকম লিখি দা সুন্দরবনস হ্যাজ টাইগার্স, আমরা ভুলে এটা লিখি, এটা কিন্তু ইনকারেক্ট। দা সুন্দরবন হ্যাজ টাইগার অর্থাৎ জায়গার অধিকার হয় না, সাধারণত ব্যক্তির অধিকার হয়। যদি এরকম বলা হয় দে হ্যাভ অ্যানিমালস এটা হতে পারে, কিন্তু সুন্দরবন এই বাঘের মালিক সুন্দরবন এই সেন্স নির্দেশ করছে এরকম হবে না। তাহলে জায়গার অধিকার হয় না, পজিশন জায়গার অধিকার হয়, তাহলে দা সুন্দরবন হ্যাজ টাইগার্স এই সেন্টেন্সটা ভুল, এটা লেখা যাবে না। এক, এখন এখানে অনেকে চিন্তা করে স্যার জিজ্ঞেস করে স্যার এই সুন্দরবনের সঙ্গে এস হয় কেন, এই শব্দটা এইভাবে সুন্দরবনের আগে দি এবং শব্দের শেষে এস, এটা এভাবেই ব্যবহৃত হয়, এভাবে আপনাকে লিখতে হবে। আচ্ছা এখন যদি আপনি বলেন দেখেন আমাদের গ্রামে একটি ছোট নদী আছে জায়গা, তাহলে দেয়ার ইজ এ স্মল রিভার ইন আওয়ার ভিলেজ, আওয়ার ভিলেজ হ্যাজ এ স্মল রিভার বলা যাবে না, অর্থাৎ দেয়ার ইজ এ স্মল রিভার ইন আওয়ার ভিলেজ এটা কারেক্ট। আমাদের গ্রামে একটি ছোট বাজার আছে, দেয়ার ইজ এ স্মল বাজার ইন আওয়ার ভিলেজ, এরকম করতে হবে। রুল এইট, কোন বাক্যে থাকলে, গেলে, করলে ইত্যাদি শব্দ থাকলে ইফ দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। কোন বাক্যে থাকলে, গেলে, করলে ইত্যাদি শব্দ থাকলে ইফ দ্বারা সেন্টেন্স লিখতে হয়, মানে ইফ ক্লজটি আসে সেটা শুরুতে বা মাঝখানে। যেমন কক্সবাজার গেলে, এই যে গেলে, কক্সবাজার গেলে মানে যদি যাও, কক্সবাজার গেলে মানে কেউ যদি যায় বা তুমি যদি যাও, কক্সবাজার গেলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখতে পাবে, ইফ দ্বারা শুরু হবে। ইফ ইউ গো টু কক্সের বাজার ইউ ক্যান সি দ্য লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড, ইফ ইউ গো টু কক্সের বাজার ইউ ক্যান সি দ্য লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড, চেষ্টা করলে তুমি বিসিএস ক্যাডার হতে পারবে। করলে মানে ইফ ইউ ট্রাই ইউ ক্যান বি আ বিসিএস ক্যাডার বা ইউ ক্যান বিকাম বি অথবা বিকাম এ বিসিএস ক্যাডার, দেখেন ইফ ইউ ট্রাই ইউ ক্যান বি বা বিকাম আ বিসিএস ক্যাডার। তিন নম্বর, চালক সতর্ক হলে যাত্রীরা মারা যেত না, চালক সতর্ক হলে যাত্রীরা মারা যেত না, মানে চালক যদি সতর্ক হতো তাহলে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন অ্যালার্ট দ্য প্যাসেঞ্জার্স উড নট হ্যাভ ডাইড, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন অ্যালার্ট দ্য প্যাসেঞ্জার্স উড নট হ্যাভ ডাইড, তার বাবা বেঁচে থাকলে সে বিপদে পড়তো না, এটা অসম্ভব কল্পনা, বিভাবটা ওয়ার হবে। ইফ হিজ ফাদার ওয়ার অ্যালাইভ, অসম্ভব কল্পনা বুঝলে বিভাবটি ওয়ার হয়, বিভাবটি ওয়ার হয়। ইফ হিজ ফাদার ওয়ার অ্যালাইভ হি উড নট ফল ইন ডেঞ্জার, অপর অংশে উড প্লাস মূল বার বসে, ইফ হিজ ফাদার ওয়ার অ্যালাইভ হি উড নট ফল ইন ডেঞ্জার। রুল নাইন, কোনো বাক্যে করলেও, গেলেও, খেলেও এরকম শব্দ থাকলে দো অল দো দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। কোনো বাক্যে করলেও, গেলেও, খেলেও এরকম শব্দ থাকলে দো অল দো দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। দো অল দো, যেমন দেখেন আমাদের দেশের কৃষকরা কঠোর পরিশ্রম করলেও তারা তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারেন না, আমাদের দেশের কৃষকরা কঠোর পরিশ্রম করলেও, দেখেন আমাদের দেশের কৃষকরা করলেও মানে যদিও করেন বা যদি করেন তাও, তাহলে এখানে দো অল দো দ্বারা আমাদের সেন্টেন্স লিখতে হবে, সেটা বাক্যের প্রথমেও লিখতে পারি মাঝেও লিখতে পারবো। তাহলে দেখেন দো আওয়ার ফার্মার্স ওয়ার্ক হার্ড দে ক্যান নট চেঞ্জ দেয়ার লাক, অথবা দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান নট চেঞ্জ দেয়ার লাক দো দে ওয়ার্ক হার্ড, এরকম লেখা যাবে। অর্থাৎ আমাদের ফলাফল ক্লজের পূর্বে দো অল দো ব্যবহার করা যাবে না, এর বাইরের যে ক্লজটি থাকবে সেই ক্লজের পূর্বে দো এবং অল দো ব্যবহার করতে হবে। তাহলে দো আওয়ার ফার্মার্স ওয়ার্ক হার্ড দে ক্যান নট চেঞ্জ দেয়ার লাক, দো আওয়ার ফার্মার্স ওয়ার্ক হার্ড দে ক্যান নট চেঞ্জ দেয়ার লাক, আমি যুগ যুগ ধরে চেষ্টা করলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবো না, দেখেন দো আই ট্রাই ফর এইজেস আই ক্যান নট বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দো আই ট্রাই ফর এইজেস আই ক্যান নট বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। রুল টেন,
কোনো বাক্যে যে সকল লোকেরা থাকলে, যে সকল লোকেরা থাকলে দা পিপল হু, আমরা যারা থাকলে উই হু, তোমরা যারা থাকলে ইউ হু দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। কোনো বাক্যে যে সকল লোকেরা থাকলে দা পিপল হু, আমরা যারা থাকলে উই হো, তোমরা যারা থাকলে ইউ হু দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। যেমন যে সকল মানুষেরা সফল হয়েছেন তারা কঠোর পরিশ্রম করেছেন, তাহলে দ্য পিপুল হু হ্যাভ বিকাম সাকসেসফুল হ্যাভ ওয়ার্ক হার্ড, দ্য পিপুল, হ্যাঁ মানুষের সফল হয়ে। হ্যাঁ, আবার যে সকল ছাত্র দিন রাত খাটাখাটি করেছে তারা বিসিএস প্রাক নির্বাচনী পরীক্ষায় পাশ করেছে, দ্য স্টুডেন্টস হু হ্যাভ ওয়ার্ক হার্ড ডে অ্যান্ড নাইট হ্যাভ পাসড বিসিএস প্রিলিমিনারি এক্সাম। এখানে দ্য পিপুল হু হ্যাভ ওয়ার্ক হার্ড, এটা আমরা পরে দেই, দ্য পিপুল হু হ্যাভ ওয়ার্ক হার্ড হ্যাভ বিকাম সাকসেসফুলটা পরে নিয়ে যায়, এটা ভালো সেন্স আসে। দ্য পিপুল এখানে নিয়ে আসি, দ্য পিপুল হু হ্যাভ ওয়ার্ক হার্ড হ্যাভ বিকাম সাকসেসফুল, দ্য পিপুল হু হ্যাভ ওয়ার্ক, দ্য পিপুল হু হ্যাভ ওয়ার্ক হার্ড হ্যাভ বিকাম সাকসেসফুল, দ্য পিপুল হু হ্যাভ ওয়ার্ক হার্ড হ্যাভ বিকাম সাকসেসফুল। দেখেন এইভাবে লিখলে ভালো অর্থ হয়, দ্য পিপুল হু হ্যাভ ওয়ার্ক হার্ড হ্যাভ বিকাম সাকসেসফুল বা হ্যাভ বিন সাকসেসফুল। রুল ইলেভেন, বিকজ অফ, উইং টু, ডিউ টু থাকলে এদের পরের অংশের মাধ্যমে বাংলা অনুবাদ শুরু করা যেতে পারে। ইংরেজি বাক্যে যদি বিকজ অফ থাকে, উইং টু থাকে, ডিউ টু থাকে, এদের পরের অংশে আগে অনুবাদ করে তারপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ অনুবাদ করা যেতে পারে। কোন বাক্যে উইং টু, ডিউ টু, বিকজ অফ থাকলে এর পরের অংশ আগে অনুবাদ করে তারপর আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ শুরু করতে পারি ইংরেজি বাক্যের ক্ষেত্রে। যেমন দেখেন, লোকাল গভর্নমেন্ট ক্যান বেয়ারলি এক্সারসাইজ ফিনান্সিয়াল অথরিটি দ্যাট দে হ্যাভ টু মোবিলাইজ দেয়ার ওন রিসোর্সেস বিকজ অফ সেন্ট্রাল ডমিনেন্স। এখন দেখেন, বিকজ অফ সেন্ট্রাল ডমিনেন্স, এখানে বিকজ অফ সেন্ট্রাল ডমিনেন্স, তাহলে কি সেন্ট্রাল ডমিনেন্সটা আগে লিখবো, কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে, কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে। এখন এটুকু পারলেই কি আমরা এই অনুবাদটা মিলাতে পারবো? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই বিকজ অফ এই রুলটা আমি জানি, তাহলে কি এই সেন্টেন্সটা অনুবাদ করতে পারবো? না, এই সেন্টেন্সটা আপনি হয়তো অনুবাদ করতে পারবেন না, কারণ এটা অনেক বড় একটা সেন্টেন্স, এখানে আরো কয়েকটা বিষয় শব্দগত বিষয় এখানে আছে। দেখেন, তাহলে বিকজ অফ সেন্ট্রাল ডমিনেন্স এটুকু আমরা পারবো, কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে। তারপর দেখেন, লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ক্যান বেয়ারলি এক্সারসাইজ, এই বেয়ারলি শব্দটা অর্থ অনেকেই পারি না, বেয়ারলি এক্সারসাইজ, বেয়ারলি, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, মানে পারে না বললেই চলে, নেগেটিভ অর্থ প্রদান করে, পারে না বললেই চলে। লোকাল গভর্নমেন্ট ক্যান বেয়ারলি এক্সারসাইজ, তাহলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চর্চা করতে পারে না বললেই চলে। ফিনান্সিয়াল অথরিটি, অর্থনৈতিক কর্তৃত্ব, দ্যাট দে হ্যাভ টু মোবিলাইজ দেয়ার ওন রিসোর্সেস, অর্থাৎ তাদের নিজস্ব সম্পদের গতিশীলতা আনয়নে, দ্যাট দে হ্যাভ টু মোবিলাইজ দেয়ার ওন রিসোর্সেস, এখানে শব্দগত একটা বিষয় অনেকে আটকে যাবে, দেয়ার ওন রিসোর্স, এইখানে আমরা অনেকে, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দীর্ঘদিন বিসিএস ছাত্রছাত্রী এবং ব্যাংক জব চাকরি প্রার্থীদেরকে পড়াতে গিয়ে এই সেন্টেন্সটা যখন অনুবাদে গিয়েছি তারা এখানে আটকে গেছে, দ্যাট দে হ্যাভ টু মোবিলাইজ দেয়ার ওন রিসোর্সেস। এখানে শব্দটা হয়তো সবগুলো শব্দই আপনি জানেন কিন্তু পরিভাষা আপনি মিলাতে পারছেন না, অনুবাদ করতে পারছেন না, তাহলে এখানে এইভাবে একটু প্র্যাকটিস করে করে এই ধরনের শব্দগুলো আমাদের চর্চা করে করে এরকম জায়গাগুলোতে কনফিডেন্সটা ডেভেলপ করতে হবে, চর্চার উপর জোর দিতে হবে। তাহলে দেখেন, বিকজ অফ সেন্ট্রাল ডমিনেন্স, কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে, কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সম্পদের গতিশীলতা আনয়নে অর্থনৈতিক কর্তৃত্ব পায় না বললে চলে, দ্যাট দে হ্যাভ টু মোবিলাইজ দেয়ার ওন রিসোর্সেস, নিজস্ব সম্পদের গতিশীলতা আনয়নের অর্থনৈতিক কর্তৃত্ব পায় না বললে চলে, কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, কেন্দ্রীয় সরকারই না, স্থানীয় সরকার, কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সম্পদের গতিশীলতা আনয়নে অর্থনৈতিক কর্তৃত্ব পায় না বললেই চলে, অর্থনৈতিক কর্তৃত্ব পায় না বললেই চলে। নেক্সট আসেন, এরপরে আমরা যাব রুল 12, কোনো বাক্যে হাউ দ্বারা, হাউ থাকলে, কোনো বাক্যে হাউ থাকলে এর পরের অংশ আগে অনুবাদ করে তারপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ অনুবাদ করা যেতে পারে, বিশেষ করে ইংরেজি বাক্যে। কোনো ইংরেজি বাক্যে যদি হাউ থাকে, তাহলে হাউ এর পরে যে অর্থ অংশটুকু থাকে সেটুকু আগে অনুবাদ করে
তারপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ অনুবাদ করলে ভালো ফল পাওয়া যায়, ভালোভাবে অনুবাদ করা যায়। যেমন দেখেন, সিএসআর ইজ অ্যান অপরচুনিটি, বড় সেন্টেন্সের মাধ্যমে যায়, সিএসআর ইজ অ্যান অপরচুনিটি টু বিল্ড বেটার রিলেশনশিপ উইথ অল স্টক হোল্ডার্স বাই পেইং ক্লোজ অ্যাটেনশন টু হাউ উই ফুলফিল আওয়ার সোশ্যাল ইকোনমিক এনভায়রনমেন্টাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিস। তাহলে এখানে কি আছে, প্রথমে আমাদের এই হাওয়ে আমরা যাব। দেখেন, প্রথমে আমরা এই হাও আছে, তাহলে হাও থাকলে হাও এর পরের অংশটুকু আগে অনুবাদ করব। তাহলে কি, উই ফুলফিল আওয়ার সোশ্যাল, আমরা যেভাবে, এই হাও এর অর্থটা হবে যেভাবে, এখানে যেভাবে দ্বারা লিঙ্ক করবো অপর অংশে সেভাবে দ্বারা যুক্ত করে আগের অংশটুকু অনুবাদ করব। তাহলে দেখেন, হাউ উই ফুলফিল আওয়ার সোশ্যাল ইকোনমিক এনভায়রনমেন্টাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিস, এটুকুর অনুবাদ আমরা আগে করব। তাহলে আমরা যেভাবে আমাদের সামাজিক অর্থনৈতিক পরিবেশগত এবং নৈতিক দায়িত্ব পালন করি, আমরা যেভাবে আমাদের সামাজিক অর্থনৈতিক পরিবেশগত এবং নৈতিক দায়িত্ব পালন করি সেভাবে, বা এখানে বলছে বাই পেইং ক্লোজ অ্যাটেনশন টু, যদি এটুকু, এটুকু মানে সেদিকে গভীর দৃষ্টি দিয়ে, একটু খেয়াল করে দেখেন, এটা হলো সেদিকে গভীর দৃষ্টি দিয়ে, এটুকুর অর্থ হলো সেদিকে গভীর দৃষ্টি দিয়ে। যদি এই অংশটুকু না থাকতো তাহলে আমরা লিখতাম সেভাবে, সেভাবে লিখে আগের অংশটুকু অ্যাড করতাম। তাহলে আমরা যেভাবে আমাদের সামাজিক অর্থনৈতিক পরিবেশগত এবং নৈতিক দায়িত্ব পালন করি সেদিকে গভীরভাবে দৃষ্টি দিয়ে, টু বিল বেটার রিলেশনশিপ উইথ অল স্টক হোল্ডার, সকল অংশীদারদের সাথে ভালো সম্পর্ক স্থাপনের একটি সুযোগই হলো সিএসআর। তাহলে আমরা যেভাবে আমাদের সামাজিক অর্থনৈতিক পরিবেশগত এবং নৈতিক দায়িত্ব পালন করি সেদিকে গভীর দৃষ্টি দিয়ে, সকল অংশীদারদের সাথে ভালো সম্পর্ক স্থাপনের একটি সুযোগই হলো সিএসআর। রুল 13, বাকি দ্বিতীয়বার প্রেজেন্ট পার্টিসিপল হলে তার অর্থ করতে গিয়ে কখনো কখনো যা বসাতে হয় এবং উইথ এর অর্থ করতে গিয়ে কখনো কখনো সাথে সাথে বসাতে হয়। রুলটা আমি আবারও পড়ছি, বাক্যে দ্বিতীয়বার প্রেজেন্ট পার্টিসিপল হলে তার অর্থ করতে গিয়ে কখনো কখনো প্রথমে যা বসাতে হয়, যা অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্স ডেভেলপ করতে হয়, কখন, যখন সেন্টেন্সটি অনেক বড় হয়, আর উইথ এর অর্থ করতে গিয়ে কখনো কখনো সাথে সাথে বসাতে হয়। বিশেষ করে আমরা জানি যে এখানে পার্টিসিপল যখন থাকে সেটার অর্থটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো হয়, হি লুকড এট দ্য ফ্লাইং বার্ড, তিনি উড়ন্ত পাখিটির দিকে তাকালেন, উই শুড নট গেট অফ ফ্রম এ রানিং বাস, আমাদের চলন্ত বাস থেকে নামা উচিত না, এরকম অ্যাডজেক্টিভের মতো অর্থ দেয় পার্টিসিপল। কিন্তু যখন পার্টিসিপল কোনো বড় বাক্যের অংশ হয় তখন এই অ্যাডজেক্টিভের মতো অর্থটা যদি আপনি করতে চান অর্থটা মিলবে না, সেক্ষেত্রে একটা কমপ্লেক্স সেন্স ডেভেলপ করতে হবে, সেক্ষেত্রে একটি কমপ্লেক্স সেন্স ডেভেলপ করতে হবে যা এর মাধ্যমে। যেমন দেখেন, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স চেঞ্জেস অফ সেঞ্চুরি, অ্যাফেক্টিং অল কান্ট্রিজ উইথ দ্য ওয়ার্মিং অফ দ্য প্ল্যানেটস। এই যে এফেক্টিংটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা নর্মালি অর্থ হওয়ার কথা, যা মানে ক্ষতিগ্রস্ত করছে, মানে অর্থ হওয়ার কথা এফেক্টিং মানে ক্ষতিগ্রস্ত করা অবস্থায়, কিন্তু এরকম অর্থ করলে এখানে অর্থটা মিলবে না। তাহলে একে কিভাবে করতে হবে আমরা একটু দেখি। ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স চেঞ্জেস অফ সেঞ্চুরি, জলবায়ু পরিবর্তন শতাব্দীর সর্বাপেক্ষা জটিল সমস্যাগুলোর একটি, অ্যাফেক্টিং অল কান্ট্রি, যা সকল দেশকে ক্ষতিগ্রস্ত করছে, অ্যাফেক্টিং অল কান্ট্রি, যা সকল দেশকে ক্ষতিগ্রস্ত করছে, উইথ দ্য ওয়ার্মিং অফ দ্য প্ল্যানেটস, গ্রহের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে। তাহলে জলবায়ু পরিবর্তন শতাব্দীর সর্বাপেক্ষা জটিল সমস্যাগুলোর একটি, যা গ্রহের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সকল দেশকে ক্ষতিগ্রস্ত করছে, এইভাবে আমরা অনুবাদ করব। রুল 14, ইংরেজি বাক্যে ইনক্লুডিং এর পরে যে অংশ থাকে বাংলা অনুবাদে তা সাধারণত প্রথমে আসে। আবার বলছি, ইংরেজি বাক্যে ইনক্লুডিং এর পরে যে অংশ থাকে বাংলা অনুবাদে তা সাধারণত প্রথমে আসে। ইংরেজি বাক্যে ইনক্লুডিং এর পরে যে অংশ থাকে বাংলা অনুবাদে তা সাধারণত প্রথমে আসে। বাংলাদেশ হ্যাজ এ লার্জ পাবলিক সেক্টর ইনক্লুডিং স্টেট ওন ব্যাংকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ হ্যাজ এ লার্জ পাবলিক সেক্টর ইনক্লুডিং স্টেট ওন ব্যাংকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তাহলে ইনক্লুডিং এর পরে যে অংশটুকু আছে বাংলা অনুবাদে আমাদের সেটি আগে আনতে হবে। ইনক্লুডিং এর পরে কি আছে, স্টেট ওন ব্যাংকস অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাহলে রাষ্ট্রীয়ত্ব, স্টেট ওন রাষ্ট্রীয়ত্ব বা রাষ্ট্রীয় মালিকানাধীন, রাষ্ট্রীয়ত্ব ব্যাংক এবং শিল্প প্রতিষ্ঠান সহ বাংলাদেশে রয়েছে এক বিরাট সরকারি ক্ষেত্র, রাষ্ট্রীয়ত্ব ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠান সহ বাংলাদেশে রয়েছে এক বিরাট সরকারি ক্ষেত্র।
রুল 15 ইংরেজি বাক্যে অবজেক্ট বা কমপ্লিমেন্টের পরে অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস বসে। ইংরেজি বাক্যে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের পরে অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস বসে, কিন্তু বাংলা বাক্যে অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস বসে অবজেক্ট বা কমপ্লিমেন্টের আগে। যেমন কুয়াকাটা ইজ এ রেয়ার সিনিক স্পট লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ। এখানে কমপ্লিমেন্ট, এখানে অবজেক্ট নাই, এটা হলো আমার কমপ্লিমেন্ট, হলো এ রেয়ার সিনিক স্পট, কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ। ইজ এ রেয়ার মানে এ রেয়ার সিনিক স্পট, এটা হলো কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ। এটা কোথায় যাবে? শেষে চলে যাবে। আগে কি আসবে? জায়গাটা আসবে, জায়গা বা প্লেস। অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ, অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ, এটা হলো আমাদের জায়গা। তাহলে এটা আমরা আগে লিখবো অনুবাদ। তাহলে কুয়াকাটা বাংলাদেশের সর্বদক্ষিণে, এখানে একটা পাস্ট পার্টিসিপল আছে লোকেটেড, তারপরে বসাই দিব আমরা। তাহলে লোকেটেড, দেখেন এখানে কি লিখবো, কুয়াকাটা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি বিরল নৈসর্গিক সবাসস্থান। কুয়াকাটা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি বিরল নৈসর্গিক শোবার স্থান। রুল 16 অ্যান্ড লাস্ট ওয়ান, এখানে ইংরেজিতে পাস্ট পার্টিসিপল থাকলে অনেক সময় তার অর্থ করতে হয় যার, বিশেষ করে পাস্ট পার্টিসিপল যখন অনেক বড় বাক্যের অংশ হয় তখন সেটা মেলাবার জন্য আমাদের একটা কমপ্লেক্স সেন্স ডেভেলপ করতে হয়, অর্থাৎ কমপ্লেক্স ফর্মে ওটা রূপান্তর করলে ভালো অনুবাদ করা যায়। যেমন দেখেন, দ্য সিস্টেম ওয়াজ কনসিস্টেন্ট উইথ সুপ্রিম কলোনিয়াল অবজেক্টিভস সেন্ট্রেড অন ম্যাক্সিমাইজিং রিভিনিউস অ্যান্ড মেইনটেনিং ল অ্যান্ড অর্ডার ইন দ্য কলোনিস। দেখেন সেন্ট্রেড, এটা হলো আমাদের পাস্ট পার্টিসিপল, সেন্ট্রেডটা হলো আমাদের পাস্ট পার্টিসিপল, কিন্তু এই সেন্ট্রেডের নর্মালি অর্থ কি হওয়া উচিত? সেন্ট্রেডের অর্থ হওয়া উচিত কেন্দ্রীভূত বা কেন্দ্রীকৃত, সেন্ট্রেড কেন্দ্রীভূত। দ্য সিস্টেম ওয়াজ কনসিস্টেন্ট উইথ সুপ্রিম কলোনিয়াল অবজেক্টিভস সেন্ট্রেড অন ম্যাক্সিমাইজিং রিভিনিউস অ্যান্ড মেইনটেনিং ল অ্যান্ড অর্ডার ইন দ্য কলোনিস। তাহলে সেন্ট্রেডের নর্মালি অর্থ হওয়ার কথা ছিল কেন্দ্রীভূত বা কেন্দ্রীকৃত, কিন্তু এখানে যদি আপনি কেন্দ্রীভূত বা কেন্দ্রীকৃত করেন তাহলে অর্থটা মিলবে না। এক্ষেত্রে করতে হবে যার কেন্দ্রবিন্দু, এখানে হবে যার কেন্দ্রবিন্দু। তাহলে দেখেন, দ্য সিস্টেম ওয়াজ কনসিস্টেন্ট উইথ সুপ্রিম কলোনিয়াল অবজেক্টিভ, তাহলে ব্যবস্থাটি সর্বোচ্চ ঔপনিবেশিক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যবস্থাটি সর্বোচ্চ ঔপনিবেশিক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। যার কেন্দ্রবিন্দু, যদি বলি যার কেন্দ্রবিন্দু হলো অন ম্যাক্সিমাইজিং রিভিনিউস, রাজস্বের সর্বোচ্চকরণ, অ্যান্ড মেইনটেনিং ল অ্যান্ড অর্ডার ইন দ্য কলোনিস, এবং কলোনিগুলোতে বা উপনিবেশগুলোতে আইন শৃঙ্খলা বজায় রাখা। তাহলে ব্যবস্থাটি সর্বোচ্চ ঔপনিবেশিক উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ, যার কেন্দ্রবিন্দু ছিল অধিক রাজস্ব সংগ্রহ এবং উপনিবেশগুলোর আইন শৃঙ্খলা বজায় রাখা। এই হলো আমাদের রুল। এই রুলগুলোর পাশাপাশি কিছু কিছু জায়গায় আমাদের সেন্স ডেভেলপ করতে হবে। ওই সেন্স ডেভেলপমেন্টটা আপনার ওভারনাইট, রাতারাতি আসবে না। আমরা অনেক সময় আপনাদের বলে থাকি যে আপনারা সেন্স অনুবাদ করবেন, এই কথাটা বলা যত সহজ করাটা তার থেকে কমপক্ষে 100 গুণ কঠিন, মিনিমাম 100 গুণ কঠিন সেন্স ডেভেলপ করা। চাইলেই কি আসলে সেন্স ডেভেলপ আসবে? এখন যে স্টুডেন্ট, ধরেন এখানে যে মিনিমাম স্ট্রাকচারগুলো দরকার অনুবাদের জন্য, সেই স্ট্রাকচারগুলো জানে না, শব্দগুলো জানে না, সে সেন্স ডেভেলপ করবে কিভাবে? হ্যাঁ, যার স্ট্রাকচারালি যে ইফিশিয়েন্ট সাউন্ড, যার ভোকাবুলারিগত দিক থেকে সাউন্ড, এবং দীর্ঘ একটা প্র্যাকটিস, দীর্ঘ সময় ধরে অনুবাদ প্র্যাকটিস করছেন মিনিমাম 2-3 মাস ধরে, তখনই আস্তে আস্তে সেন্সটা ক্লিয়ার হতে থাকবে, সেন্স ডেভেলপমেন্ট আসবে। অর্থাৎ যখন আপনি এই অনুবাদের সমুদ্রে সাঁতার কাটা শুরু করবেন তখনই কেবল সেন্সের ডেভেলপমেন্টটা হবে। এই চৌবাচ্চায় সাঁতার কেটে কখনই সেন্স ডেভেলপমেন্ট হবে না, এটা আমার ক্লিয়ার কথা। এ কারণে আমরা ছাত্রদের বলি, আগে আপনি স্ট্রাকচারগুলো ঠিক করেন, শব্দগুলো করেন, প্রথমে সহজ অনুবাদগুলো করেন, আস্তে আস্তে কঠিন অনুবাদের দিকে যাবেন। যখনই আপনি সমুদ্রে সাঁতার কাটা শুরু করবেন, অনুবাদের সমুদ্রে, তখনই সেন্সটা ডেভেলপমেন্ট হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমরা আরও বিডি নিয়ে আপনাদের সাথে হাজির হবার প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করলে এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখলে যখনই আমরা কোনো ক্লাস নিয়ে আসবো তখনই আপনারা সেটির সাথে সাথে দেখতে পারবেন।